পুরান চাল নাকি ভাতে বাড়ে, এখন এই ভাতে বাড়াটা কতটা সুস্বাদু হয় আর কতটা খারাপ স্বাদযুক্ত হয় এটা নির্ভর করে চালের গুণাগুণের উপর। তা আওয়ামী লীগ হচ্ছে সেই চাল যে চাল ভাতে ঠিকই বাড়ে কিন্তু এটা অখাদ্য খাওয়া যায় না, সেই দল হচ্ছে আওয়ামী লীগ। সুতরাং তারা জানে কোন ফোকাল পয়েন্টে কোন মূল জায়গাটা আঘাত করলে দলের নেতাকর্মীরা দুর্বল হবে, তাদের মনোবল ভেঙে পড়বে, সেই জায়গায় তারা আঘাত করেছেন। তারা এমন জায়গায় আঘাত করেছেন আজকে বাংলাদেশে যে সারা দেশব্যাপী যে আতঙ্ক, যে অপতৎপরতা, জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে চিহ্নিত করার জন্য যে ঘৃণ্য তৎপরতা চলছে, এর মাঝখানেও দুঃখ করে বলতে হয় 481 জন গ্রেফতারকৃত জঙ্গি জামিনে মুক্তি পেয়ে গেছেন, 187 জন জঙ্গি জামিনে মুক্তি পেয়ে পলাতক হয়েছেন, কিন্তু আজকে 86 বছর বয়সকে এম কে আনোয়ার জামিন পান না। আজকে আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারপ্রাপ্ত মহাসচিব তিনি জামিন পান না, বাবু ঘোষ সচন্দ্র রায় জামিন পান না, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন জামিন পান না, শারীরিকভাবে অসুস্থ রিজভী আহমেদ জামিন পান না, অথচ জঙ্গিরা জামিন পেয়ে যায়। আজকে জামিন পাবেন না এই আশঙ্কায় আদালতে হাজির হতে পারছেন না শাহজাদা সাইফুল আলম নীরব, মীর নওয়াজ আলী নওয়াজ, হামিদুর রহমান হামিদ, মামুন হাসান, এস এম জাহাঙ্গীর, রফিকুল আলম বন্ধু সহ অসংখ্য নেতারা, শাহবাগের আমার সহযোদ্ধা বন্ধু চঞ্চল গ্রেপ্তার হয়েছেন, তুরাগ থানার সাধারণ সম্পাদক গ্রেপ্তার হয়েছেন, ময়মনসিংহ জেলা, যশোর জেলা, নারায়ণগঞ্জ জেলা সহ অনেক জেলার নেতৃবৃন্দরা কারাগারে রয়েছেন, ওয়ারির ইব্রাহিম গ্রেপ্তার হয়েছেন। এইভাবে সারা দেশে গ্রেপ্তার আতঙ্ক ছড়িয়ে দিয়ে আমাদের মনোবলকে দুর্বল করার চেষ্টা করা হচ্ছে। আমি একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, জঙ্গিদের সঙ্গে এই সরকারের সখ্যতা রয়েছে, এই সরকারের মধ্যে আওয়ামী ওলামা লীগ বলেছে আনসারুল্লাহ বাংলা টিম নাকি হচ্ছে ওলামা লীগের আর একাংশ, গোয়েন্দা সংস্থায় যারা রয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনীতে যারা রয়েছেন, আনসারুল্লাহ বাংলা টিমকে কেন খোঁজেন, ওলামা লীগের নেতাদেরকে ধরেন, তারাই তো জানে আনসারুল্লাহ বাংলা টিম কারা। ছাত্রলীগ যুবলীগের সোনার সন্তানরা গত পরশু দিনও নববিবাহিত দম্পতির গাড়ি থেকে নববধূকে অপহরণ করে নির্মমভাবে পাশবিকভাবে পরাক্রমে ধর্ষণ করেছেন, এর চেয়ে জঙ্গি তৎপরতার কি নমুনা আর লাগে। প্রতিদিন দেশের মধ্যে তারা নিজেরা নিজেরা খুন হচ্ছেন, জঙ্গি সংগঠন তো সরকারের আশেপাশেই রয়েছে, আর এই জঙ্গিদের নেতা সবচেয়ে বড় নেতা হচ্ছেন সবচেয়ে বেশি কথা বলা মন্ত্রী হাসানুল হক ইনু। এই ইনু হচ্ছে সেই নেতা যিনি জঙ্গি তৎপরতার কারণে ওই সময় বলুন শেখ মুজিবকে হত্যাকাণ্ড, শেখ মুজিব নিহত হওয়ার পেছনে সবচেয়ে বড় অবদান রেখেছেন তার গুরু কর্নেল তাহের সহ। আজকে সেই ইনু বলে বেগম খালেদা জিয়াকে, তারেক রহমানকে নাকি কাশিমপুর কারাগারে থাকতে হবে। আমরা বলতে চাই হাসানুল হক ইনু, আপনি একটু অপেক্ষা করেন, একটা নিরপেক্ষ নির্বাচন হোক, আপনাকে কারাগারে রাখা হবে না, আপনাকে আমরা জেলখানায় রাখবো না, আপনাকে রাখবো মিরপুরের চিড়িয়াখানায়। খানা ঠিকই থাকবে, জেল শব্দটা থাকবে না, ওইখানে চিড়িয়া যোগ হবে, আপনি যেমন চিড়িয়া আপনার যথোপযুক্ত জায়গা হচ্ছে চিড়িয়াখানা। তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে হবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে নির্যাতন করার অপচেষ্টা হচ্ছে, বাংলাদেশের মানুষের সবচেয়ে জনপ্রিয় নেতা নেত্রীর দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার মধ্যে সবচেয়ে সাহসী সৈনিকরা হচ্ছেন জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীরা, বিশেষ করে ঢাকা মহানগর উত্তর দক্ষিণের নেতাকর্মীরা, আর তাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য রয়েছে যোগ্য নেতৃবৃন্দ। আমি তাদের উদ্দেশ্য করে বলতে চাই, পল্লবী যুবদলের সাধারণ সম্পাদক নুরে আলমকে গত 11 ফেব্রুয়ারি তারিখে নিয়ে গেছে গ্রেফতার করে, তার পরিবার এখনও জানে না সে কোথায় আছেন, কী অবস্থায় আছেন। এমনি করে হাজারো নেতাকর্মীর অন্তর্ধানের মধ্য দিয়ে, নিখোঁজ হওয়ার মধ্য দিয়ে আমরা একটা শিক্ষাই পাই, আমাদের যাই হোক না কেন, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান, তাদেরকে সাগ্রহ স্পর্শ করা হলেও টেকনাফ থেকে তেঁতুলিয়া, লোপসা থেকে পাথুরিয়া পর্যন্ত জাতীয়তাবাদী যুবদলের প্রতিটি নেতা কর্মী
তাদের নিজেদের ভয় ভীতি তুচ্ছ করে সবকিছুকে উপেক্ষা করে এর বিরুদ্ধে সোচ্চার কণ্ঠে প্রতিবাদে নামবে এই ব্যাপারে আমরা প্রতিজ্ঞাবদ্ধ এই ব্যাপারে কোনো আপোষ নাই কোনো ছাড় নাই আমি আমার বক্তব্যের শেষ পর্যায়ে বলতে চাই এই সরকার যত জোরে দৌড়তে চাচ্ছে অত বেশি হোঁচট খাচ্ছে এবং ভবিষ্যতেও খাবে নিরপেক্ষ নির্দলীয় একটি নির্বাচন আদায় করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমাদের প্রয়োজন আমাদের প্রয়োজন জনাব তারেক রহমানকে তাদেরকে যথোপযুক্ত সম্মানের জায়গায় না বসিয়ে জাতীয়তাবাদী যুব দলের কোন নেতাকর্মী ঘরে ফিরে যাবে না এইটাই হবে আজকের প্রতিজ্ঞা আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ স্বয়ংকে অমর হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান বীরের দেশে আজ পর্যন্ত বাংলাদেশ আমাদের নেতা বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে জাতীয়তাবাদী যুবদল আজকে যে সভার আয়োজন করেছে সেই সভার সম্মানিত সভাপতি বাংলাদেশের লক্ষ কোটি যুবকদের কণ্ঠস্বর জাতীয়তাবাদী যুবদলের সংগ্রামী সভাপতি বিএনপির যুব বিষয়ক সম্পাদক প্রিয় সহকর্মী বারবার কারা নির্যাতিত নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল উপস্থিত যুবদলের কেন্দ্রীয় এবং ঢাকা মহানগরী নেতৃবৃন্দ ঢাকা মহানগর উত্তর দক্ষিণের বিভিন্ন থানা এবং ওয়ার্ডের নেতৃবৃন্দ প্রিয় সাংবাদিক বন্ধুগণ উপস্থিত ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম জনাব তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে তারা যে এই চমৎকার সভার আয়োজন করেছেন সেজন্য আমি যুবদলকে অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই একটু আগে আমাদের সভার সভাপতি বলেছেন যে তারেক রহমানের বিরুদ্ধে মামলা দেওয়া হবে গ্রেপ্তারি পরোয়ানা হবে এটা কোনো বিচিত্র ব্যাপার না আসলেই তাই কত মামলা যে তার বিরুদ্ধে আর কত গ্রেপ্তারি পরোয়ানা যে তার বিরুদ্ধে হয়েছে এই হিসাব রাখা মুশকিল ব্রিজ খেলার একটা নিয়ম নাকি আছে তাস খেলার আর কি যে শুনেছি যে নাথিং টু প্লে প্লে দি কালার আর কিছু খেলার না থাকলে রং খেলে দাও এই সরকারের হাতে এরকম অবস্থা আর কোনোভাবে দমন করতে না পারলে একটা মিথ্যা মামলা দিয়ে দাও এবং তারেক রহমান সাহেবের এত ভয় পায় তারা তারেক রহমানকে ঢাকা ময়মনসিংহ হাইওয়ের পশ্চিম পাশে গ্রামের এক মোড় রাস্তার মোড় সেখানকার লোকরা ভালোবেসে ওই মোড়কে বলে তারেক জিয়া মোড় এবছর প্রথম থেকে আন্দোলনের মধ্যে ওই মোড়ে একটা গাড়িতে কে আগুন ধরায় দিছে যেহেতু এটা তারেক জিয়ার মোড় অতএব তারেক রহমান আসামি এইভাবে তারেক রহমানকে বিভিন্ন মামলায় জড়িত করা হচ্ছে এতদিন তারেক রহমানের বিরুদ্ধে খালি দুর্নীতি 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 দুর্নীতির মামলা অনেক দিন আগে আমার মনে পড়ে তখন আফগানিস্তানে যুদ্ধ চলছে তালেবানদের সঙ্গে রুশ সৈন্যদের রুশরা তৎকালীন আফগানিস্তান সরকারকে সহযোগিতা করছিল তখন বাংলাদেশের একটা পত্রিকায় প্রতিদিন ছাপা হতো যে 20 জন রুশ সৈন্য মারা গেছে 30 জন রুশ সৈন্য মারা গেছে 22 জন রুশ সৈন্য মারা গেছে আর একটা পত্রিকা একটা কৌতুক ছাপা হলো যে ওই পত্রিকায় প্রতিদিন যে পরিমাণ রুশ সৈন্য মারা যাওয়ার খবর হয় তাতে কি পরিমাণ রুশ সৈন্য এর পর্যন্ত আফগানিস্তানে মারা গেছে জবাব দেওয়া হচ্ছে যে রুশ সেনাবাহিনীতে যত সৈন্য আছে তার চেয়েও বেশি বুঝতে পারছেন আপনারা মানে রুশ সেনাবাহিনীতে যত সৈন্য আছে
ওই পত্রিকা তার চেয়ে বেশি সৈন্যকে ওখানে মেরে ফেলাইছে। তাহলে সরকার তো এরকম, অসংখ্য দুর্নীতির অভিযোগ তারেক রহমানের বিরুদ্ধে, কিন্তু তাদের আন্দোলনের ফসল তত্ত্বাবধায়ক সরকারের 2 বছর, তাদের 5 বছর ষড়যন্ত্রের নির্বাচনের, আর ভোটারহীন নির্বাচনের, প্রার্থীবিহীন নির্বাচনের 2 বছর প্রায়। এই প্রায় 9 বছরের মধ্যে তারেক রহমানের বিরুদ্ধে 9 বছর অভিযোগ তো প্রমাণ করতে পারেন নাই। চেষ্টা কম করেছেন আপনারা, পারেন নাই, কারণ তারেক রহমান দুর্নীতি করে নাই। তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সব বানোয়াট, রাজনৈতিক উদ্দেশ্য প্রণিত, তাকে হেয় করার চেষ্টা। কেন তারেক রহমানের বিরুদ্ধে লাগলেন আপনারা? কারণ একটাই, আপনারা বেগম খালেদা জিয়াকে প্রতিদ্বন্দ্বী মনে করেন, আর মনে করেন যে বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে আপনাদের মূল প্রতিদ্বন্দ্বী হবে তারেক রহমান। কারণ তারেক রহমান এমন একজন মানুষ যেরকম আরেকটা মানুষ শুধু বাংলাদেশে নয় বিশ্বে খুঁজে পাওয়া দুষ্কর, যার পিতা স্বাধীনতার ঘোষক এবং দেশের জনপ্রিয় রাষ্ট্রপতি ছিলেন, এবং যার মাতা বারবার জনগণের নির্বাচিত প্রধানমন্ত্রী, বারবার আরেকটা লোক যে তার বাবা প্রেসিডেন্ট মা প্রধানমন্ত্রী। কয়টা দেশে পাবেন, কয় জায়গায় পাবেন, কয়জনকে পাবেন, যিনি জন্ম থেকে একটু বড় হওয়ার পর থেকে যিনি রাজনৈতিক একটা পরিবেশে বড় হয়েছেন, দেশমাতৃকার কল্যাণে তার বাবাকে কাজ করতে দেখেছেন, মাকে কাজ করতে দেখেছেন, সেখান থেকে শিখেছেন, উদ্দীপ্ত হয়েছেন এবং জনগণের কল্যাণে নিজের জীবন উৎসর্গ করেছেন, এই যোগ্যতাকে আপনারা ভয় পান। তিনি দলকে তৃণমূল থেকে সংগঠিত করার জন্য যে সংগঠিত প্রয়াস চালিয়েছিলেন আপনারা ওটা মনোযোগের সঙ্গে খেয়াল করে বুঝেছেন যে তারেক রহমানকে যদি আটকানো না যায় তাহলে বিএনপি এতই শক্তিশালী হবে যতটা মোকাবেলা করা সম্ভব হবে না। সেই জন্য আপনাদের পছন্দের সরকারকে দিয়ে তার হত্যার চেষ্টা করেছেন, আল্লাহর অসীম মেহরবানিতে তিনি জানে বেঁচেছেন। তিনি দেশের প্রচলিত আইনে অনুমতি নিয়ে চিকিৎসার জন্য বাইরে গেছেন এবং তার চিকিৎসা চলছে। তিনি যখনই সুস্থ হবেন আপনাদের এই মামলা তাকে ঠকাতে পারবে না, এই গ্রেপ্তারি পরোয়ানা তারেক রহমানকে ঠকাতে পারবে না। তারেক রহমান ফিরবেন ইনশাল্লাহ দেশে, এবং যে স্লোগান আমরা দেই সেই পীরের বেশেই তিনি ফিরবেন ইনশাল্লাহ। তারেক রহমানকে জনগণের মন থেকে মোছা যাচ্ছে না, অতএব তার বিরুদ্ধে মামলা করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দিয়ে তার সম্পর্কে 2টা খারাপ কথা বলে তার আনন্দ পায়। যে তিনি বলেন 7ই নভেম্বরের নায়ক হলো কর্নেল তাহের আর জিয়াউর রহমান হলো খলনায়ক, আরে নায়ক খলনায়ক কাটা এটা বাংলাদেশের জনগণ বোঝে না? যেখানে সংগ্রামটা হয়েছে, আন্দোলনটা হয়েছে, ঘটনাটা ঘটছে, সেই ক্যান্টনমেন্টের সৈনিকরা কাকে মাথায় করে নিয়ে যাচ্ছিল সেদিন? জিয়াউর রহমান কেন তার হয়েছে? জিয়াউর রহমান কার নামে স্লোগান দিয়েছে তারা? জিয়াউর রহমানের নাম। কাকে দায়িত্ব নিতে হয়েছে? জিয়াউর রহমানকে। কে দেশটাকে একটা অবস্থা থেকে উদ্ধার করেছে? জিয়াউর রহমান। কে জনগণের নির্বাচিত রাষ্ট্রপতি হয়েছে? জিয়াউর রহমান। কার রাজনীতি আজকেও বাংলাদেশের মুছে ফেলা সম্ভব হয় না? জিয়াউর রহমানের রাজনীতি। কোন পরিচয় ইচ্ছা থাকা সত্ত্বেও সংবিধান থেকে বাদ দেওয়া যায় না, বাংলাদেশি জাতীয়তাবাদ। আর আপনি তাকে বলেন খলনায়ক? জিয়াউর রহমানের জানাজায় যে পরিমাণ মানুষ হয়েছে, বিশ্বের ইতিহাসে কোনো মানুষের জানাজায় এত মানুষ হয় না। খলনায়কের জানাজায় এত মানুষ, আপনাদের জানাজায় কয়জন মানুষ হয় আল্লাহ জানে, দোয়া করি যে বেশি লোক হোক, কিন্তু জিয়াউর রহমানের চেয়ে বেশি হবে না। কার আজ পর্যন্ত বিশ্বে কোথাও হয় নাই, এটা আমার কথা না, এটা ইন্টারন্যাশনাল হেরাল্ড ট্রিবিউনের মতো বিশ্বখ্যাত পত্রিকার রিপোর্ট। এখন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে যারা পাকিস্তানের চর বলে,
বঙ্গবীর কাদের সিদ্দিকীকে যারা রাজাকার বলে, তারা বেগম জিয়াকে মন্দ বলবে, তারেক রহমানকে মন্দ বলবে, এটা আর এমন বিচিত্র। বন্ধুরা আমার, তারেক রহমান অসুস্থ, অনেকটা ভালো কিন্তু এখনো অসুস্থ। সেই অবস্থাতেও তিনি কি করছেন সেখানে? মাঝে মাঝে আমরা পত্রিকায় পড়ি, এখন যদিও পত্রিকার পড়ার সুযোগ নাই, কারণ তারেক রহমানের কোনো কথা প্রচার বা প্রকাশ করার উপর নিষেধাজ্ঞা আছে, কিন্তু তিনি সেখানে বক্তৃতা করেন, আমরা শুনি। তিনি দেশ নিয়েই ভাবেন, তিনি দেশের জনগণকে নিয়েই ভাবেন, তিনি তার প্রিয় দল বিএনপিকে নিয়ে ভাবেন, এবং তিনি তার প্রিয় সহকর্মী এই বিএনপির নেতা কর্মী সহকর্মীদের নিয়ে ভাবেন। বন্ধুরা আমার, তিনি দেশের অর্থনৈতিক উন্নয়নের কথা ভাবেন, গণতান্ত্রিক রাজনীতি সুদৃঢ়করণের কথা ভাবেন, তিনি নারী শিশুর কল্যাণের কথা ভাবেন, তিনি বেকার যুবকদের কর্মসংস্থানের কথা ভাবেন, তিনি দরিদ্র শ্রমিকের কথা ভাবেন, তিনি শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থার কথা ভাবেন, এমনকি ঢাকার যানজটের কথা ভাবেন। এসব বিষয়ে তিনি নিবিড় পর্যবেক্ষণ করেন, লেখাপড়া করেন এবং করে প্রস্তুতি নিচ্ছেন আগামী দিনে জনগণ দায়িত্ব দিলে কিভাবে সে দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করতে পারবে। তার এই প্রস্তুতি আমরা নিশ্চিত যে আমাদের জন্য কাজে লাগবে, এই দেশের জনগণের জন্য কাজে লাগবে, দেশের জন্য কাজে লাগবে। তাকে ঠেকানোর চেষ্টা কেউ করতে পারবে না, আসতে পারবে না। বন্ধুরা আমার, যুবদল হল আন্দোলন সংগ্রামের সবচেয়ে অগ্রগামী দল। যুবদল, যুবদলের সহকর্মীদের কাছে অনুরোধ করব যে যদি চান আপনারা যে দেশের নেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান সহ বিএনপি এবং বিভিন্ন অঙ্গদলের সকল পর্যায়ের নেতা কর্মী, এমনকি আপনাদের নিজেদের উপর যেসব মিথ্যা মামলা আছে, যদি সেসব থেকে বাঁচতে চান, যদি চান দেশে শান্তি আসুক, শৃঙ্খলা আসুক, গণতন্ত্র আসুক, এবং সত্যি যারা অপরাধ করবে তাদের শাস্তি হবে, নিরপরাধ ব্যক্তি শাস্তি পাবে না, তাহলে দেশে গণতন্ত্র পুনর্বহালের কোনো বিকল্প নেই। আর সেই গণতন্ত্র ফিরে আসতে পারে শুধু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। সেই নেতৃত্বে যে আন্দোলন চলছে এবং আগামী দিনের যে আন্দোলন, সে আন্দোলনে আপনাদের অংশগ্রহণের, আরও সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়ে আবার আপনাদেরকে ধন্যবাদ দিয়ে তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা এবং এসব গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের দাবি জানিয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। শহীদ জিয়া হক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।